করতে হয়। আমরা ওই যে দেখেছি যখন যে মারা যান তখন চিতাতে যখন কেউ শুয়ে আছেন তখন তার ছেলে বাড়ির কেউ একজন একটা বড় ঘড়া করে জল নিয়ে, এটা খুবই দেখা যায় নর্থের দিকে, যে ইউপি বিহার এই সমস্ত উত্তরের দিকে খুবই, যে যখন একটা খুব বড় ঘড়া করে জল নিয়ে তবে ঘড়ার পেছনে একটা ছোট্ট ফুটো করে দেয় মাটির ঘড়া, আর ওই ছেলেটি ঘুরে ঘুরে সাতবার করছে আর জলটা আস্তে 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 পড়ে যাচ্ছে। এই সিম্বলটা কি, জলটা হচ্ছে কর্মফল, এবার সেই কর্মফলটা ও এখানেতে দিয়ে যাচ্ছে, এই পৃথিবীতে দিয়ে যাচ্ছে, সঙ্গে করে নিয়ে যাবে না। তো সে সমস্ত কর্মফলটা শেষ হয়ে গেল, তারপরে ঘড়াটা ফেলে দেয়, দিলে ঘড়াটা ভেঙে গেল, অর্থাৎ ওর মৃত্যু হলে এবারে দেহটাতে ওরা আগুন দিয়ে দেয়। এখন এই যে মুখেতে আগুন দিচ্ছে কেন, কেননা আর যেন কোনো কিছু আহার কোনো কিছু গ্রহণ করতে না হয়। তো সেই জন্যে সাধারণত আহার বলতে তো মুখটাই বুঝি, কিন্তু আহার মনে হচ্ছে সবকটা ইন্দ্রিয় দিয়েই আমরা যা গ্রহণ করি, চোখ দিয়ে, কান দিয়ে, জিহ্বা দিয়ে, স্পর্শ দিয়ে, সমস্ত দিয়েই তো আহার করছি, আহরণ। তবু এই যেন আর না, সে সমস্ত শেষ করে দেওয়া হলো, একেবারে যোগী সমস্ত আহার বন্ধ হয়ে গেল, এইবারে চলে যাচ্ছে। ওই যে জলটা ফেললো, ওই কর্মফলটা, ওটা তো সিম্বলিক, তা কর্মটা তো রেখে দিয়ে যাওয়া উচিত, ফেলে দিয়ে যাওয়া উচিত, যা কর্ম করেছি এখানেই বারণ করে দেওয়া উচিত। কেমন করে করব, কর্ম যাই করেছি ভালো বা মন্দ সবটা ফেলে দিতে পারলে তবে তো মুক্তি। সেখানে আমাদের একটা হিন্দু টেম্পলে ওরা ওই শিবের মাথায় উঠে এরকম ভাবে জল দেবে, তখন আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তখন বললাম এই যে জল ওপরে নিয়ে গিয়ে দিচ্ছেন, তো জানেন তো এই জলটার কি, সবই হিন্দুজমের সমস্তটাই হচ্ছে খুব সিম্বলিক। তো আমি ভগবানকে আমার কর্মটা সব দিয়ে দিচ্ছি, তো ভগবানকে সেইভাবে এরকম ভাবে একটা ভাব আছে। দেখেন এখন আপনারা তো কষ্ট করে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে মাথাতে সব জলটা তো ঢাললেন, কিন্তু যদি কর্মটা খারাপ কর্ম থাকে তো ভগবানের কাছে সেই কর্মগুলি 100 গুণ ফিরে আসবে। কি কর্ম দিচ্ছে যেন তো খেয়াল করতে হবে। প্রচুর লোক ওই উৎসাহ ছিল ওই উপরে উঠবে জল ঢাললো, তো খুব কমে গেছে। এই যে আমরা যে কার কর্মগুলো যে করি এটা মনে রাখতে হয়, মনে হয় কেউ দেখতে পেল না বেশ একটুকু চুপি করে দিলাম, কিন্তু তা তো নয়, জগন্নাথ বসে আছেন, জগন্নাথের মূর্তিটা মানেটা কি, সব দেখছেন, আর একটা চোখের ও পাতাটাও নেই, সব দেখছেন। সেখানে জগতের নাথ যিনি, তিনি সমস্ত কিছু দেখছেন, শুধু সাক্ষী হিসেবে সমানে দেখছেন। তো এটা খুব সুন্দর ভাবে হিন্দুদের সবকিছু খুব সিম্বলিক, আমরা মনে করি জগতের যে যিনি ওটা দেখছেন, তার একটা অদ্ভুত ধরনের ভগবান, তার হাত নেই, তার পা নেই, বড় বড় দুটো চোখ, তাতে পাতা নেই, এ কি ভগবান? আমরা দেখে দেখে অভ্যস্ত কিছু মনে হয় না, অন্যরা যখন যায় তখন এদেশে যেমন ওরা দেখে বলো ভেরি ইন্টারেস্টিং, কি এটা বড় পিকুলিয়ার। এখন এই যে দেখলে মনে হচ্ছে ওই দেখো, কিন্তু পেছনে যে সত্যিকারের যে দর্শনটা রয়েছে সেটা হচ্ছে অসাধারণ। সেটা কি, ভগবান সর্বত্র রয়েছেন, তার পাপ দরকার নেই, কোথায় যেতে হবে তাকে, কিন্তু সর্বত্র উপস্থিত, তাই ইচ্ছা মাত্র কর্ম হচ্ছে, যেন আত্মার দরকার নেই, তিনি শুধু সাক্ষী, সারাক্ষণ তুমি শুধু দেখে চলেছেন, সেজন্য চোখের পাতাটিও পড়ে না। তো এই যে ভগবান, এই যে জগতের না, তিনি সব লক্ষ্য করছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সেই জগন্নাথ স্বয়ং, সেই জগন্নাথে তিনি কখনো নিজে যাননি, কেন ওখান থেকেই তো সৃষ্টি গেলেই মিলিয়ে যাবে, ওই জন্য যাননি, সৃষ্টি মা গেছিলেন, গিয়ে তার ছবিটা বার করে ওনাকে দেখেছিলেন, এই দেখো তুমি তো আসনি, এই হচ্ছে সেই জগন্নাথ। একবার তিনি মাস্টারমশাইকে বলেছিলেন তুমি গিয়ে যে রত্নপিড়িতে যে জগন্নাথ বসে আছেন ওকে একটু আলিঙ্গন করে নিও। তো মাস্টারমশাই তো খুব মুশকিলে পড়লেন, কি করে করা যায়, তো ওখানে গেলেন, গিয়ে ভেতরে ঢুকে তিনি কিছু পয়সা মাটিতে ফেলে দিলেন, যখন সেই পয়সা তুলবার তুলবার জন্যে ওই পান্ডারা সব ঝুঁকে পড়ে পয়সা পড়েছে সবাই তুলবার চেষ্টা করছে, তিনি তাড়াতাড়ি করে উঠে ওই জগন্নাথকে একটুখানি জড়িয়ে ধরে ফিরে এলেন। ঠাকুর খুব খুশি, যখন ফিরে আসার পর মাস্টারমশাইকে
একটু আলিঙ্গন করে বললেন, এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো। এই জগতের নাথকে সর্বদা স্মরণ করতে হয়, তা তিনি ওই কর্মফল দাতা, কর্মফল দিচ্ছেন কিন্তু নিজে কিচ্ছু করে না, আমরা যেটা করি সেই অনুযায়ী। তো ওই ভক্তদের বলছেন, দেখো তোমরা ব্যবসাতে তো কমে কমে উন্নতি করো, তেমনি স্বাবলম্বন কমে কমে করো, ধীরে ধীরে করো, তাড়াহুড়ো করতে হবে না, একটু একটু করে করো। তবে মাঝে মাঝে নির্জনে যাও, একেবারে একলা থাকো, সেই একলা থেকে সেখান থেকে তুমি ওখান থেকে উন্নতি করতে পারবে। সময় না হলে তো হয় না, সুতরাং সময়ের অপেক্ষা করো। ঠাকুরের এই যে ভক্তদের সব মিষ্টান্ন তিনি নিয়ে এসছেন, ঠিক নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? খুব পরিষ্কার করে বলছেন, ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়, সেই জন্য ঠাকুর নিতে পারছেন না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে, এমনকি যে কোনো, ওই যে আমাদের আগে কিন্তু কখনো বলতো না, মিথ্যাটা আমরা নিতে পারি। পরবর্তীকালে যখন ইউরোপিয়ানরা আমাদের দেশে এলো, তখন একটা কথা খুব বলা চালু করলো, ওরা নিজেদের যেটা মনে করে সেটাই তো বলে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো বিয়ে টিয়ের সময়, ভালোবাসার সময় মিথ্যে কথা বলা যেতেই পারে, আর যুদ্ধের সময় মিথ্যে কথা বলা যেতে পারে, কিন্তু আমাদের সেটা ছিল না। আমাদের এভরিথিং অল ইজ ট্রুথফুল, কখনো মিথ্যে এটা হতো না। যদিও কয়েকটা জিনিস একটু ছাড় দেওয়ার ছিল আমাদের, এই যখন সমাজের যে নিয়মগুলো আছে তার মধ্যে, কিন্তু না, সবসময় একদম সত্যকে ধরে থাকা। আর বিশেষ করে যারা ধর্মের পথে যাবে, তো ধর্ম সত্যকে ধরে রাখতে হবে। তো এই যে ওরা মিথ্যে কথা বলে ব্যবসাতে, তো ওই মিথ্যে কথা বলে, মিষ্টি কথা বলে, নানা রকম কথা বলে, কিন্তু সেটা রাখে না, তো সেটাতে খুব অসুবিধে হয়ে যায়। একবার একজনকে বলেছিলাম